নারী সম্মানে নারী দিবসের মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে রয়েছেন অন্যদিকে রয়েছেন সন্দেশখালীর মহিলারা পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে রয়েছেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি বিধায়ক তিনি তৃণমূলে মুকুটমণি অধিকারী তিনিও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই মিছিলে নারী সম্মানে নারী দিবসের মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী ইস্যুকে যখন হাতিয়ার করেছে লোকসভা নির্বাচনের আগে বিজেপি আর তারই মাঝে কিন্তু সন্দেশখালী নিয়ে যখন তোলপার রাজ্য রাজনীতি সন্দেশখালীর মহিলারা তারা রয়েছেন এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সারিতে হাঁটছেন তারা এবং এই ছবি এক অন্য অর্থ বহন করে নারীর সম্মানে নারী দিবসের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর বারবারই নারীদের ক্ষমতা নিয়ে তিনি বিশেষভাবে জোর দিয়েছেন আমরা দেখেছি শেষ যে রাজ্য বাজেট সেই বাজেটেও লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেই টাকার অর্থ বাড়ানো হয়েছে তাছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে মহিলাদের জন্য এবং মহিলাদের কুনেশ জানাতে নারীদের সম্মান জানাতে আজকের এই মিছিল এবং অবশ্যই মেগা ইভেন্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রবিবার আর সেই জনগর্জন সভার আগে শহরের রাজপথে তৃণমূলের মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল এবং অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা যেরকম রয়েছেন অন্যদিকে মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছেন সেখানে নারীদের সম্মানে এই মিছিল সন্দেশকালীর মহিলারা রয়েছেন এই মিছিলে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিং এ গিয়ে তবে আজকের মিছিলের পর একটি সভাও রয়েছে যেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী সেই সভা থেকে ঠিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী কারণ গতকাল আমরা দেখেছি সন্দেশকালে ইস্যুকে সামনে রেখে সন্দেশখালী যে ঘটনা সেই ঘটনা গোটা রাজ্যে ঝড় তুলবে এহেন মন্তব্য করেছেন বারাসতে কাচারি ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সন্দেশখালীর মা বোনদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে সে জায়গায় আজকের এই ছবি এক অন্য অর্থ বহন করে